হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালোই আছো, আর সবাইকে নবরাত্রির অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজ থেকে দেবীপক্ষের শুরু, তো আজ শুভ মহা তোমার নবরাত্রি। তো আজকে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবার। আজকে ঘট স্থাপন, পুজো, আরতি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো কি তোমাদের বলবো, পুরো ভিডিওটাই দেখো, স্কিপ করো না কেউ। তো দেখো, সময়ের অভাবে আমি মায়ের আসন রেডি করে নিয়েছি। তো এখানে দেখছো মায়ের লাল বস্ত্র খুব পছন্দ, লাল রং প্রিয়, তার জন্য আমি লাল এখানে যে আসনে তোমার এই লাল কাপড় পেতে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি হচ্ছে কি একটা থালিতে মায়ের সাজ শৃঙ্গারের জন্য আলতা, সিঁদুর, চিরুনি, আয়না, শাঁখা, পলা, মানে সমস্ত কিছু টিপ, মানে যা যা তোমার সাজ শৃঙ্গারে লাগে তাই। আর নিয়েছি 5 রকমের ফল, আর মায়ের অত্যন্ত প্রিয় হচ্ছে ড্রাই ফ্রুটস, তো একটা তোমার প্লেটে নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস। তো সবই আমি এখানে মানে জোগাড় করে বসেছি। তো প্রথমেই আগে যে আজকে সকাল তোমার 6:28 লেগেছে নবরাত্রি, আর 12:37 পর্যন্ত তোমার মানে শুভ যোগ, তো তার মধ্যেই ঘটটা স্থাপন করব মায়ের। তো মায়ের দরবারেও 2 বার সৌভাগ্য প্রাপ্তি হয়েছিল যাওয়ার। তো আরেকবার ইচ্ছা আছে, মা যদি ডাকে অবশ্যই যাব আরেকবার মায়ের দর্শনে। তো এই যে দেখো, এখানে অবশ্যই একটা ঘটে যে ঘট স্থাপন করব, গঙ্গা জল নিতে হবে পুরো পূর্ণ জল নিয়ে। তো একটা এখানে আমি ঘট নিলাম পুরো জলপূর্ণ ঘট। আর এবার তোমার আমি যে লাল ধাগা, সেই লাল ধাগার 9টা প্যাঁচ দিয়ে ঘরটা রেডি করে নেব। তো এই আজ থেকে 9 দিন তোমার নবমী পর্যন্ত, এটা শুক্লপক্ষই শুরু হয় নবরাত্রি। তো তোমার এই 9 দিন যারা পারে প্রতিদিনই উপবাস থেকে মাকে পুজো করে, তো আমি আজকে প্রথমটা করলাম, আর হচ্ছে 8ষ্টমীটা করবো আর 10ষ্টমীটা করবো। তো এই 10ষ্টমী পর্যন্ত তোমার পুজো করে তোমার ঘট, তোমার 10ষ্টমীতে মাকে যাত্রা করিয়ে ঘট বিসর্জন হবে, আর এই 9 দিনে আমি পুজো করব। তো এবার দেখো, এই ঘটে আমি দিয়ে দিলাম একটা হচ্ছে কাঁচা হলুদ, একটা সুপুরি, আর একটা তোমার দিয়ে দিলাম এলাচ, একটা লবঙ্গ, ওই ফুলযুক্ত লবঙ্গ, আর দিয়ে দিয়েছি একটা কাঁচা টাকা। আর এরপরে আমি দেব তোমার একটা ওই যে হাফ খোসা সমেত যে নারকেল, তো অবশ্যই নারকেলটা জল থাকতে হবে। আর এখানটা নারকেলও আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। এবার এই স্বস্তিক চিহ্ন এঁকে আমি একটা চেলি, বা তোমরা লাল কাপড়ও দিতে পারো, তো আমি একটা চেলি দিয়ে নারকেলটাকে তোমার যে লাল সুতো সে 9 প্যাঁচ দিয়ে তারপরে ঘটে স্থাপন করব। তো স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। অবশ্যই শুদ্ধভাবে পুজোটা করতে হবে মায়ের। আর মা দুর্গা, মা বৈষ্ণব দেবী, তো এই যে ফটোটা দেখছো বৈষ্ণব দেবী, তো আমি জম্মু কাটার থেকে নিয়ে এসেছিলাম। তো মাকে আমি প্রতিদিনই পুজো করি। তো মা সবার মনের আশা পূর্ণ করে, রোগ ব্যাধি শোক দুঃখ সবই মা দূর করে, মাকে যদি ভালো মনে ডাকা যায়। আর এখানে আমি একটু হলদি কুমকুম করে নিলাম। তো এবার আমি ঘটে মঙ্গল চিহ্ন বা স্বস্তিক চিহ্ন এঁকে নেব। আর এখানে আমি সমস্ত, যেহেতু আমি সময়ের জন্য অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তো সেটা তোমাদের দেখাতে পারিনি, সমস্ত ঠাকুরদের দেখো স্নান করিয়ে
গঙ্গা জলে স্নান করিয়ে ফটোগুলো মুছে নিয়েছি, গোপালকে স্নান করিয়েছি, মামা লক্ষ্মী দেবীকে, সবাইকে নতুন বস্ত্র পরিয়ে আসনে বসিয়ে দিয়েছি। তো এই দেখো আমার স্বস্তিক চিহ্ন আঁকাটা হয়ে গেছে। তো 9টা আমের পল্লব তোমার দিয়ে ঘরটা স্থাপন করব, আর এখানে উপরে দিয়ে নিলাম তো একটা প্লেট, তার উপরে কিছু তোমার চাল, আতপ চাল একটু দুর্ব, আর হচ্ছে যে যে নারকেলটা আমি রেডি করে নিয়েছিলাম, তো এই চোখটা যাতে আমার দিকে থাকে সেইভাবেই বসাতে হবে। আর মায়ের ফটোর নিচে আমি একটু দিয়ে দিলাম দুব্ব, আর একটু আতপ চাল দিয়ে মাকে বসিয়ে নিলাম। এইবার আমি মায়ের জন্য যেই নতুন চুন্নিটা নিয়ে এসেছি, চুন্নিটা মাকে দেব, পরিয়ে দেব। তো দেখো কত সুন্দর লাগছে মায়ের আসনটা। আর তোমাদের যাদের, আমার তো ফটো তাই আমি করলাম গঙ্গা জল দিয়ে মুছিয়ে নিলাম, আর তোমাদের যাদের মূর্তি তারা অবশ্যই অভিষেক করিয়ে নেবে। আর এখানটায় যেটা হচ্ছে আসল, আমি ঘটের নিচে এখানটায় ঘট পাতবো, এটা হচ্ছে অষ্টতর শত পদ্ম আঁকতে হবে। তো এটা মানে 8 পাপড়িযুক্ত একটা পদ্ম, সেটা আমি আতপ চালের দ্বারা করে নিলাম। এখানে আমি মায়ের ঘট স্থাপন করব অবশ্যই ডান দিকে, মানে মা যেদিকে ই থাকবে তার ডান দিকে ঘরটা স্থাপন করতে হবে। দিয়ে দিলাম দুব্বো, তবে আমি মা দুর্গার নাম করে ঘরটা স্থাপন করছি। আর এরপরে আমি যে নবগ্রহ, নবগ্রহ আমি করবো আতপ চাল দ্বারাই, 9টা তোমার স্তম্ভ বানিয়ে নেবো নবগ্রহের উদ্দেশ্যে। যেহেতু আমার জায়গাটা একটু ছোটোই হয়ে গেছে, দেখো বেদিটা মানে সরু, মানে চওড়ায় কম, তো একটু অসুবিধা হচ্ছে। তো মায়ের সামনে আমি 9টা নবগ্রহের ইয়ে গড়ে নিচ্ছি। আর মাকে যে আমি ফুল অঞ্জলি করব, তার জন্য একটা তাম্রপ্রাপ্ত নিয়েছি, এখানে তাম্রপ্রাপ্তটা নিচেই রেখেছি আমি, যে দোকানটা জায়গা নিয়ে। তো এরপরে আমি যে চাল দিয়ে নবগ্রহের ই করেছি, তারপরে একটা করে সুপুরি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভক্তিযুক্ত মনে পুজোটা সম্পূর্ণ করতে হবে। আর এখানটায় আমি গণেশের পুজো করব, তো একটা পান নিয়েছি, কোনো ছেঁড়া ফাটা না, পুরো তোমার ফ্রেশ পান। তো সমস্ত পুজোর জোগাড় আমি আগেই করে রেখেছিলাম সুন্দর করে গুছিয়ে। তো এবার দেখো আমি গণেশ যেহেতু পুজো করব, একটা সুপুরি নিয়েছি, সেটাকে গণেশের আমি রূপ দেবো। তো যেই লাল ধাগাটা ছিল সেটা দিয়েই আমি গণেশের রূপ দিচ্ছি। Thank you.
আমার রেডি। তবে এখানে যে পানপত্র রেখেছিলাম তার উপরে গণেশজি বসিয়ে দিলাম। এরপরে আমি দেব একটা হচ্ছে কাঁচা হলুদ, দিয়ে দিলাম একটু আতপ চাল, একটা পইতে গণেশজির জন্য, আর একটা করে বস্ত্র নবগ্রহের ওপর আমি রেখে দিচ্ছি। তো এবার আমি নবগ্রহের ওপরে চন্দন সহকারে ফুল দিয়ে দেবো। আর এখানে গণেশজির যেহেতু অত্যন্ত প্রিয় হলুদ ফুল, তো হলুদ রঙের একটি গাঁদা ফুল আমি দিয়ে দিলাম গণেশজির উদ্দেশ্যে। এবার মাকে আমি একটা মালা পরিয়ে দেবো সুন্দর করে। তো এই যে বৈষ্ণব একটি তোমার বৈষ্ণব মাতার খুবই লাল ফুল পছন্দ, তো এই যে ঘটে দিয়ে দিলাম মায়ের জন্য। এবার আমি একে একে প্রথমে ফার্স্টেই আমি সূর্যদেবকে স্মরণ করে আমি এখানটায় সূর্যদেবের নামে দিয়ে দিচ্ছি ওম সূর্যায় নমঃ। তারপরে সূর্যদেবকে স্মরণ করে তারপরে আমি দিয়ে দেব গণেশ দেবকে ওম গণেশায় নমঃ। তারপরে আমি দিয়ে দিচ্ছি নারায়ণ ওম নারায়ণাং নমঃ। এবার আমি একটা পদ্ম ফুল আর একটি বেলপাতা নিয়ে মাকে জয় মা দুর্গা মা গো এই মায়ের নাম করে দিয়ে দিলাম দুর্গা দেবী বৈষ্ণব মাতাই নমঃ। এরপরে আমি কালী মাকে স্মরণ করে কালী মার নামে ওম কালিকাই নম। এরপরে আমি দিয়ে দেব মা লক্ষ্মী দেবী ওম মা লক্ষ্মী দেবী নম। আর এই যে আমি একটি পানের ওপরে জবফুল দুব্ব ফুল একটি কাঁচা হলুদ লবঙ্গ এলাচ দিয়ে আমি মাকে এখানটায় মা যেন এই আসনে এসে স্থাপন করে, তো মায়ের জয় মা দুর্গা জয় মা দুর্গা মা মা গো এই আসন তুমি গ্রহণ করো মায়ের নাম স্মরণ করে একটি যে তাম্রপত্র রেখেছি তার উপরে আমি এই পানপত্রটা রেখে মাকে স্মরণ করে নিলাম মা যেন আসন গ্রহণ করে এই 9 দিন আমার ঘরে পুজো নেয়। তো আমি যদিও কিছুই জানি না, তো আমি যতটুকু করেছি যে আর এখানে যে মাকে ই করে নিবেদন করে দিলাম শাস্ত্রিঙ্গা। তো এই যে পঞ্চফল মাকে নিবেদন করে দিলাম, একটু হলদি কুমকুম করে নেব আর মাকে একটু সিঁদুর দিয়ে দিলাম। তো এখানে যে বৈষ্ণব মাতার যে দিয়ে দেখছো এখানে হচ্ছে মা দুর্গা মা কালী আর মা লক্ষ্মী এই তিনটি রূপ বৈষ্ণব দেবী। তো এখানে আমি সিঁদুরি করে একটু হলদি কুমকুম করে নিচ্ছি নবগ্রহের ওপরে। Thank you.
বন্ধ হচ্ছে, পান জগনটা পড়ে যাচ্ছে। আর এই একটা আমি নিলাম, নাম হচ্ছে কর্পূর। মায়ের জলে অবশ্যই কর্পূর দিয়ে মাকে জল নিবেদন করতে হবে, তো দিয়ে দিলাম কর্পূর জলে। আর এখানে দিয়ে দিচ্ছি মায়ের জন্য এই দুটি লবঙ্গ আর দুটি এলাচ। আর এখানে দেখো একটা মাটিতে, যেটা মানে এই পুজোর খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, তো এখানে আমি একটা নতুন মাটির সরানি নিয়েছি। আর এখানে নিয়েছি একটু শুদ্ধ মাটি, আর এই নয়টা তোমার সিঁদুরের ফোঁটা দিয়ে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম জব আর গম, তো এটা আমি এখানটায় রোপণ করব মায়ের নাম করে। এই নয় দিন আমি পুজো করব, সকাল সন্ধ্যা একটু করে জল দেব মায়ের নাম করে। তো এটা আমি শুনেছি যে এখানটায় যত সুন্দর মানে চারা রোপণ হবে তত সুন্দরই মা পুজো নেয় আর সুখ সমৃদ্ধি মা দেয়। তো এই যে মায়ের নাম করে মায়ের ডান দিকে রেখে দিলাম এই মাটির সরাটি। তো এই নয় দিন আমি যখন পুজো করব একটু একটু জল দেব। আর এই যে আমার গপুকে একটা মালা পরিয়ে দিচ্ছি, গপুকেও নতুন ড্রেস পরিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। তো এবার আমি সাদাই এনেছি, প্রতিবার একটু অন্য কালার আনি। এইবার আমি চন্দন সহকারে সমস্ত দেবতাদের ফুল দিয়ে দিচ্ছি, চরণে নিবেদন করলাম। এখানে আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, আর এখানটায় যে এখন আমি আরতি করব মায়ের। হ্যাঁ চলে না, প্রদীপ নিয়ে যাবে, হ্যাঁ বন্ধ করছে এই জন্য। তো এই যে আমি ঘিয়ের বাতি পঞ্চপ্রদীপে ঘি আর কর্পূর দিয়ে মাকে আরতি করে নিলাম। তো বন্ধুরা আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে আমার বৈষ্ণবী মাতার নাম করে একটা লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে সবাই এখন মঙ্গল আরতির তাপ নিচ্ছে মেয়ে চিনি। Thank you.
তো এখন আমি মাকে প্রণাম মন্ত্র দিয়ে প্রণাম নিবেদন করব, প্রণাম জানাবো। মা যেন আমার শতকোটি প্রণাম গ্রহণ করে এই অধম সন্তানে। তো আমার পুজো এখানেই আজকে সমাপ্ত হলো, আবার রাতেরবেলা পুজো করব এই 9 দিন। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদেরও মঙ্গল কামনা করি। সবার নবরাত্রি ভালো কাটুক, আমাদের বাঙালিদের দুর্গাপুজো। আর এখানেই রাখলাম, তোমরা অবশ্যই একটু জানিও কমেন্টে আজকে আমার পুজো পাঠ কিরকম লাগলো তোমাদের। বন্ধুরা টাটা, আবার দেখা হবে কাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মাতা দি, জয় বৈষ্ণো দেবী, জয় মা দুর্গা। সবার মঙ্গল করো মা তুমি।